অনেক উন্নত ছিল স্যার, আমাদেরকে অনেক গভীরে নিয়ে যেতেন। তার শিক্ষাগত বলে ছাত্রকে উপরে দান করা খুবই কষ্টকর। তারপরে বিদায় ভাইবোনদের বলতে চাই, পড়াশোনার কোনো বিকল্প নেই। আমি কিন্তু আগেও বলেছি, গর্জন যদি ঘটলে হবে না। মানুষ কি রোজায় থাকে না? তোমরা মনে করো তো আমরা দু তিন ঘন্টা রোজায় আছি, তোমরা এত সত্য করলে তারা বলতে আসছে। তারা তোমরা যদি চাও যে ওরা কিন্তু বলবে না তাহলে তার, আর তোমরা যদি চাও যে হইচই করবে না তাহলে ওরা কিন্তু বলবে। আর এখানে যারা বলতে আসছে তারা সবাই কিন্তু খুব ভালো জায়গায় অবস্থান করছে। তোমাদেরকে চিন্তা করতে হবে যে যারা এখানে বলতে আসছে তাদেরকে আমাদের অনুসরণ করতে হবে। অতএব সেই কারণে তোমাদের সত্য সত্যিকে হইচই করবে না, সুতরাং লাগিয়েছে আমরা বুঝতে পারছি। সেভাবে হইচই করা যাবে না, তোমরা একটু চুপ থাকবে ইনশাল্লাহ। এবার বক্তব্য আসছে 2010-এর মোহাম্মদ রবিউল ইসলাম। সবাই খুব কম একেবারে এই অনুষ্ঠানে মাননীয় সভাপতি, আমার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, আমি মোহাম্মদ রবিউল ইসলাম বলুন। আমি এখন আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি, আমার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, বিদায়ী শিক্ষক মহোদয়, বিদায়ী শিক্ষার্থী, নবাগত ও বিদ্যালয়ের চলমান ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, আমাদের তাদের এই বিদায় লগ্নে আমাদের অন্তরে বিষাদের ঢেউ জেগে উঠেছে। শোকের আতিশয্যে আজ আমাদের ভাষা হারিয়ে গেছে। আজ আমরা বিষণ্ণ চিত্তে ও অশ্রুসজল নেত্রে তাদেরকে বিদায় জানাতে সমবেত হয়েছি। সুপ্রিয় শ্রোতৃবৃন্দ, আমাদের পরম সৌভাগ্য যে আমরা তাদের মতো কর্ম নীতি ও আদর্শের প্রশ্নে তিনি তারা ছিলেন অনর, শতপ্রলোভন তাদেরকে নীতিপথ থেকে এতটুকু বিচ্যুত করতে পারেনি, কিন্তু তাদের গুণের প্রকৃত মূল্যায়ন আমরা কখনো করতে পারিনি। বয়সের দেশে কখনো বা অধ্যক্ষ তাদের গণযুক্ত শিক্ষার আলোকে আমাদের ভবিষ্যৎ জীবন যেন উজ্জ্বল প্রভাকরের ন্যায় উদ্ভাসিত হয়ে ওঠে। আজকে এই অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলি, আশা করি তারা খুব সুন্দর ফলাফল বিদ্যালয়কে উপহার দেবে। আর নবাগতদের জন্য, তোমরা বিদ্যালয় সুশৃঙ্খলার সাথে অধ্যয়ন করো, একদিন এর মাধ্যমে তোমার গল্পের ফুটে উঠছে সমাজের কাছে, তোমার সবকিছু ফুটে উঠছে। এখান থেকে যদি ভালো রেজাল্ট করো সমাজের, সবাই তোমার যদি খারাপ হয়তো কিন্তু ভালো রেজাল্ট করা পারে সবাই বলবে না ছেলেটা ভালো। মেয়েটা বিসমিল্লাহ রহমান রহিম, কুমারিমা মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, মাননীয় প্রধান শিক্ষক কুমারিমা মাধ্যমিক বিদ্যালয়, শ্রদ্ধে আমার জ্ঞানগুরু যাদের দেওয়ার ডিপ্লোমার জ্ঞানে আজকে আমরা গর্বিত, শ্রদ্ধে আমার বিদায় শিক্ষক মহোদয় যাদের জন্য আজকে এই আয়োজন, সম্মানিত ম্যানেজিং কমিটি, অত্র বিদ্যালয়ের সকল প্রাক্তন ছাত্রছাত্রী, ভাইয়ের বন্ধুরা এবং এই বিদ্যালয়ের বিদায়ী এবং চলমান সকল শিক্ষার্থী বন্ধুরা সকলের প্রতি রইল। আমার ফ্রেন্ডস ক্লাবের পক্ষ হতে, 2006 ব্যাচের পক্ষ হতে, অত্র বিদ্যালয়ের সকল প্রাক্তন ছাত্রছাত্রীর পক্ষ হতে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই অনুষ্ঠানটা যেহেতু তিনটা বিষয়ের কম্বিনেশন, তো প্রথমে নবীন শিক্ষার্থীরা
তোমরা আমার ফ্রেন্ডস ক্লাবের পক্ষ হতে, আমার 2006 ব্যাচের পক্ষ হতে, এই বিদ্যালয়ের সকল প্রাক্তন ছাত্রছাত্রীর পক্ষ হতে পুষ্পলাদি শুভেচ্ছা গ্রহণ কর এবং সেই সাথে গ্রহণ করো কৃষ্ণতরা, একরাশ কৃষ্ণতরা এবং রজনীগন্ধা ফুলের আদর বর্ষণা। আজকের নীলাকাশে মেঘের খেলা, দক্ষিণে হাওয়ায় হৃদয় হারানোর সুর, কোলাহলের বিষণ্নতা আর হৃদয় হারানোর সুর আমাদের বারবার মনে করে দিচ্ছে এই বিদ্যালয়ে ফেলে আসা সেই মুহূর্তগুলো। অ্যাপ্রক্সিমেটলি 2001 অর্থাৎ 2001-এর দিকে সম্ভবত আমরা এই বিদ্যালয়ে এসেছিলাম, সেদিন ছিলাম আমরা নবীন। সেদিন থেকে আমরা বিদায় দিয়েছি অনেককেই, আবার নবীন রূপে বরণ করিয়েছি তেমনই অনেককেই, আবার একদিন তোমাদের মতো বিদায়ী হয়ে এই বিদ্যালয়ে ছেড়ে চলে গেছি। জানি আজকে তোমাদের বিদায় নিতে অনেক কষ্ট হচ্ছে, আসলে আমরাও জানি বিদায় নামে যে তিলক্ষরের শব্দটা এটা মুখে যতটা সহজ বলি আসলে ততটা সহজ নয়। বিদায় মানে ছিন্ন করা, বিদায় মানে ছেড়ে চলে যাওয়া। কিন্তু আমি বলবো যে তোমরা যেটা নিয়ে এতক্ষণ আমরা বিদায় নিয়ে ভাবতেছি আসলে এটা বিদায় নয়, কারণ আজকের অনুষ্ঠানটা মূলত তোমাদের জন্য জয় অনুষ্ঠান। আমরা দেখেছি যে অনেক রাজমিস্ত্রিরা যখন একটা বিল্ডিং এর প্ল্যান দেয় তখন তারা ভিত দেওয়া হয়, তখন সেই বাসা বাড়ি অথবা মানুষ তার মিস্ত্রি খাওয়ানো হয়। এই কারণে তারা আশা করে যে এই এর বিনিময়ে তাদের বিল্ডিং অনেক ভালো হবে, ভবিষ্যতে অনেকদিন টিকবে। ঠিক তেমনি তোমাদের ছাড়া আজকে তোমাদেরকে মিষ্টি খাওয়াবে, তোমাদের মাথা হাত বলে দোয়া করবে যেন তোমরা ভবিষ্যতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারো, মানুষের মতো মানুষ হতে পারো, তোমাদের হতে পারো এই দেশের এই বিশ্বের সেরা ইঞ্জিনিয়ার, সেরা ডাক্তার, সেরা ব্যবসায়ী, সেরা পলিটিশিয়ান। তাই আর তাছাড়া তোমাদের শিক্ষকরা, আমাদের শিক্ষকরা তোমাদের তো অনেক গ্রহণগুলো বক্তব্য দিয়েছে, সেখানে আমি আর কি বলবো। আর তোমাদের পাশে তোমাদের শিক্ষকরা তো আছেন এবং আমরা আছি তোমাদের পাশে। তোমরা নিশ্চয় তোমাদের যে মেন বই পড়ো সে বইয়ের পাশে গাইডলাইন ব্যবহার, গাইড বই ব্যবহার করো। কেন গাইড বইটা আমরা ব্যবহার করি, যে মেন বই অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে যে মেন বইতে খুঁজে পাওয়া যায় না, সেটা গাইড বুক থেকে খুঁজে নিতে হয়। আমার ফ্রেন্ডস ক্লাব তোমাদের সেই গাইড বুক হিসেবে কাজ করবে। আমি তোমাদের প্রতিশ্রুতি দিচ্ছি আমার ফ্রেন্ডস ক্লাব এখন থেকে তোমাদের সময়ে সকল সময় তোমাদের পাশে থাকবে এবং তোমাদের সাহায্য সহযোগিতা এগিয়ে আসবে। তোমরা হয়তো জানো না আমার ফ্রেন্ডস ক্লাবে আমরা একটা ব্লাড ডোনার গ্রুপ বানাইছি, অর্থাৎ রক্তদান কর্মসূচি। আমরা জানি যে আমাদের গ্রাম অঞ্চলে অনেক সময় রক্তের অভাবে অনেক মানুষ মারা যায়। তো আমি অত্র এলাকাকে বলছি, শুধু স্টুডেন্টদের না সকলকে বলছি যে আমার ফ্রেন্ডস ক্লাব এখন থেকে সেই জিনিসটা করবে যে আমার ফ্রেন্ডস ক্লাবের অলরেডি সকলের ব্লাড গ্রুপ একটা ডাটা আছে, তোমাদের যখন আপনাদের যখন যে ধরনের সমস্যা হবে আমার ফ্রেন্ডস ক্লাব আপনাদের পাশে আছে। এবং আমাদের এখানে যে সমস্ত অভিভাবক আছেন তাদেরকে আমি একটা কথা বলবো যে আপনারা আপনাদের সন্তানরা এই বিদ্যালয় থেকে কি আশেপাশে কোনো বিদ্যালয় থেকে যেখান থেকে এসএসসি রেজাল্ট করছে, আপনার ছেলে এসএসসি এ প্লাস পাচ্ছে, 4.90 পাচ্ছে, 8.0 পাচ্ছে, আপনাদের সন্তানকে নিয়ে গিয়ে ভর্তি করাচ্ছেন কোনো পলিটেকনিক্যালে, কোনো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে। আমি আপনাদেরকে বলছি, রিকোয়েস্ট, আপনাদের সন্তানকে আপনারা এইগুলো করেন না, কারণ আপনাদের যে আমি মনে করি যে আজকে গ্রাম অঞ্চলে যে সন্তান যে যে স্টুডেন্ট 4.50 পায়, আমি মনে করি যে সেই স্টুডেন্ট শহর অঞ্চলে এ প্লাস পায়, গোল্ডেন ক্লাসের থেকে ভালো স্টুডেন্ট, অথচ তাদের উজ্জ্বল ভবিষ্যৎ আপনারা নষ্ট করছেন। কারণ আপনার স্টুডেন্ট হতে পারতো, আপনার ছেলে হতে পারতো এই দেশের এক সব থেকে সেরা ডাক্তার, আপনার ছেলে হতে পারতো এই দেশের সব থেকে প্যারামেডিক্যালে, তাদের ভবিষ্যৎটা কি হচ্ছে? তারা প্যারামেডিক্যাল পাস করছে, পলিটেকনিক্যাল পাস করছে, করে তাদের একটা চিন্তা থাকছে যে তারা একটা চাকরি করবে, করে তাদের অভিভাবককে চালাবে। আপনাদের হয়তো একটা চিন্তা থাকতে পারে যে আপনার সন্তানকে আপনারা এত দূর কীভাবে লেখাপড়া করবেন, কিন্তু আজকে আপনারা একটু পাশে তাকিয়ে দেখেন যে আমাদের গ্রাম থেকে যারা অনেক পর্যায়ে পৌঁছাইছে তারা তাদের ফ্যামিলি কিন্তু খুব সমৃদ্ধ ফ্যামিলি নয়। যেমন আমরা দেখি আমাদের গ্রামে রুয়েল ভাই আছেন, যিনি এমন একজন পরিবারকে জন্মগ্রহণ করেছেন যে ফ্যামিলিতে রাত্রে পড়ার জন্য ল্যাম্পটা আলো পর্যন্ত কিনতে পারতো না, আজকে সে কাস্টম অফিসার মেবি, তাহলে তারা সে অনেক পরিশ্রম করে লেখাপড়া করছে। সেহেতু আমি সমস্ত অভিভাবকদের বলবো যে আপনাদের সন্তানদের
ভালো শিক্ষা শিখিয়ে হবে তো অ্যাটলিস্ট তাদেরকে কলেজে পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান, তারপরে দেখেন তারা চাকরি পায় কিনা। সবশেষে আমি আর সবাইকে বলবো যে এই কারণে বিদায়ী স্টুডেন্টরা তোমরা এসএসসি পাস করবে, পাশের পরে তোমাদের সব থেকে যেটা প্রয়োজন সেটা তোমরা বাইরে ভর্তি হবে। বাইরে ভর্তি হতে যে তারা সকলে যেটা মেন প্রবলেমে পড়ে সেটা হলো অ্যাকোমোডেশন প্রবলেম, অর্থাৎ তাদের থাকার জায়গা। অনেক সময় অনেকে ভর্তি হবে, অনেক জায়গায় ভর্তি হবে যে তাদের অনেক সময় ম্যাচ খুঁজে পাই না, এটা সেটা এই ধরনের থাকবে। তো আমি আগে বলেছি যে আমার ফ্রেন্ডস ক্লাব তোমাদের গাইডলাইন হিসেবে কাজ করে, নট অভিভাবক হিসেবে। তোমাদের মেন গ্রুপ হচ্ছে তোমাদের পিতা মাতা, তোমাদের শিক্ষক, আর তোমাদের গাইড গ্রুপ হচ্ছে আমাদের ফ্রেন্ডস ক্লাব। অলওয়েজ টাইম হোয়েন আর ইউ ফিল এনি প্রবলেম, আই প্রমিস উইথ ইউ দ্যাট এভরি মেম্বার অফ আর ফ্রেন্ডস ক্লাব আর অলওয়েজ ইন ইওর সাইড। তো তোমাদেরকে আর বেশি কিছু বলছি না, এগুলো বলতে বলতেই যখন বলছি তখন আমার মনে পড়ে গেল যে আমরা আজকে এমন একজন এমন দুজন ব্যক্তিকে হারাতে বসেছি যাদের স্মৃতি এই বিদ্যালয়ের প্রতিটি ইতিহাসের সাথে জড়িয়ে আছে, এই বিদ্যালয়ের প্রতিটি পড়তে পড়তে তাদের স্মৃতি জড়িয়ে আছে। সে দুজন হচ্ছেন আমাদের গেম স্যার, আর একজন হচ্ছেন রবীন্দ্র স্যার। দুজনের কথা মাদল নিয়ে দুটা কথা বলতেই হয় যে রবীন্দ্র স্যার এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি আমি যখন স্কুলে ছিলাম তখন দেখেছি রবীন্দ্র স্যার সব থেকে আমাদের যে জিনিসটা বেশি খেয়াল করতেন সেটা হলো আমাদের কীভাবে স্মার্ট হতে হবে, কীভাবে বিহেভিয়ার করতে হবে, কীভাবে মানুষের সাথে আচরণ করতে হবে, সেই জিনিসটা আমরা আমার রবীন্দ্র স্যারের কাছে শিখছি এবং সেই জিনিসটা এখন পর্যন্ত আমার মনে আছে এবং আমি মনে করি সেটা থাকবে। আর গেম স্যারের কথা সেটা বলতে গেলে বলতে হয় আমি গেম স্যারের ক্লাস করছি মেবি ক্লাস সিক্স এবং ক্লাস সেভেন। গেম স্যার আমাদের ক্লাস নিতেন বাংলা এবং ক্লাস সেভেনে নিয়েছেন ই সমাজ। তো গেম স্যার যখন বাংলা অথবা কোনো গল্প করতেন আমি সত্যি কথা বলছি যে আমি ইমোশনাল হয়ে যেতাম, তিনি এত সুন্দর করে একটা জিনিস একটা কঠিন জিনিস টপিককে সে এত সহজভাবে বুঝাই দিতেন যে কোনো মানে বলার মতো নাই। আমি আজ পর্যন্ত কোনো স্যারকে এভাবে বলতে দেখি নাই। সবশেষে আমি আমার বিদায় স্যারদের কাছে বলবো, স্যার আপনারা আজকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন আপনাদের বয়সের গুরুজন ধরে, যাই হোক আপনারা আমরা দোয়া করি আপনাদের দর্শক জীবন সুন্দর হোক, সুন্দর ফলে ভরে উঠুক, আপনাদের জীবন চলার কাছের সমস্ত কাটা ফুল হয়ে ফুটে উঠুক, এই কামনা আমার পক্ষ হতে, আমার ফ্রেন্ডস ক্লাবের পক্ষ হতে, 2003 ব্যাচের পক্ষ হতে, একটা বিদ্যালয়ের সকল প্রাক্তন ছাত্রছাত্রীর পক্ষ হতে, এই বিদ্যালয়ের সকল চলমান ছাত্রছাত্রীর পক্ষ হতে এই দোয়া করি এবং আপনার কাছে আমরা দোয়া চাই, স্যার আপনি আমাদের দোয়া করবেন যেন আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারি, আমরা যেন মানুষের মতো মানুষ হতে পারি, আমরা যেন উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে দেশ ও জনগণের কাছে এসে দাঁড়াতে পারি। জানি আপনাদের মতো আদর্শ নাম হতে পারবে না, তারপরে স্যার আপনারা আমাদের দোয়া করবেন যেন আপনাদের পায়ে ধোয়া আমাদের মাথায় থাকে, আপনাদের ধোয়া যেন আমরা সারা জীবন বয়ে নিয়ে দাঁড়াতে পারি, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ হারুন অবশিককে তার জ্ঞান গম্ভীর বক্তব্য শেষ করার জন্য। এ পর্যায়ে 2005 সালের ছাত্রছাত্রীদেরকে আহ্বান করছি স্টুডেন্ট বিদায়ী শিক্ষককে তাদের পুরস্কার দেওয়ার জন্য। এসএসসি ছাত্রছাত্রী বৃন্দ, 2005 সাল আমি নিজেকে খুব গর্ববোধ মনে করছি, কারণ হতেই পারেনি। আমি সর্বপ্রথমে অভিনন্দন যারা আজকে এই স্কুলে পদার্পণ করেছে, তোমরা আগামী দিনে এই স্কুলের মানকে অক্ষুণ্ণ রাখবে, শিক্ষক মহোদয়ের সুন্দর কথা শুনবে এবং গুরু আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছেন, অর্থাৎ এই স্কুল থেকে বিদায় নিচ্ছেন তাদের কথা সকলেই বলেছে। আমি এইটুকু বলতে চাই, তারা এমন একজন শিক্ষক, আদর্শবান শিক্ষক ছিলেন যাদের কথা কারোর ভোলার কথা নয়। আমরা যখন নবম দশম শ্রেণীর ছাত্র ছিলাম বিজ্ঞান বিভাগে, আমাদের রবিউল স্যার কি সুন্দর করে সামাজিক বিজ্ঞান স্যার, সে তো 1999 সালে যখন এই স্কুলে পদার্পণ করেছিলাম ষষ্ঠ শ্রেণীতে বাংলা ক্লাস নিতেন, আমাদের এত সুন্দর করে বাংলা গল্পগুলো বলতেন যে আমাদের আর কখনো বাড়িতে যে পড়া লাগতো না, এমনিতেই আমাদের মাঠ থেকে আজকে দুজন ধরো 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 স্টুডেন্টদের জন্য
আমি অতি সংক্ষেপে নবীনদেরকে স্বাগত জানাই এবং যেটাই ছাত্রছাত্রী অর্থাৎ এসএসসি 2012 সালের পরীক্ষার্থীবৃন্দ তাদের আমি আন্তরিক যে কথা বলা অতীব জরুরি সেটা হলো আজ যে দুজন শিক্ষক সাহেব বিদায়ের পথে তাদেরকে বিদায় দেওয়া কাজটা আমাদের দ্বারা অত্যন্ত কঠিন। সেটা বলা প্রয়োজন সেটা হচ্ছে একান্ত ব্যক্তিগতভাবে আমাদের ক্রীড়া শিক্ষক জনাব আলিম সাহেব আমার অতি নিকটতম ছিলেন, তার সান্নিধ্যে এসে অনেক কিছু শিখেছি। যদিও আমি শিক্ষক তারপরেও আমার অনেক অপূরণীয় দিক ছিল সেগুলো তার দ্বারা পূরণ করেছি। এই জন্য তুমি আমার বড় ভাই, তুমি আমার পথ প্রদর্শক। তার পাশে বসে আছেন নবীন সাহেব, ওনার ব্যাপারে কিছু বলার ভাষা আমার নেই, কারণ একই সাথে এই বিদ্যালয়ে ছিলাম 1991 সালে। এরই মধ্যে দেখতে দেখতে যে এতগুলো দিন চলে গেছে, এতগুলো বছর চলে গেছে বুঝতে পারিনি, তখন মনে হলো অনেক কিন্তু এতটা কঠিন তা আমি জানতাম না। এই স্কুলে প্রায় 20টা বছর অতিক্রম করেছি আমরা দুজন, এলাকাবাসী ছাত্রছাত্রী আজকে বিভিন্ন সালের ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত আছে তারা জানে, আরো জানেন শিক্ষক মন্ডলী রবীন্দ্র সাহেবের সাথে আমার কি সম্পর্ক ছিল। অত্যন্ত কৃতজ্ঞতা জানাই, তবে আনন্দ আমার এটুকুই যদিও বিদায় অনুষ্ঠানটাকে বিদায় দিচ্ছি তবে জীবন থেকে তো বিদায় দিচ্ছি না। আমি আশা করি তারা আমাদের মাঝে আরো অনেকদিন থাকবে, হয়তো কেউ কখন যাবে দুনিয়ার থেকে জানে না, তবে আরো অনেকদিন যেন থাকে এই দুনিয়ার মুখে। সেজন্য আমি দোয়া করি আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে, তিনি তাদের দুজনকে দীর্ঘায়ু দান করুক। এবং আমি আরো আশা করব যেহেতু চাকরি এখানে নেই, তারপরে আমরা তো রয়েছি, স্কুল রয়েছে, ছাত্রছাত্রী রয়েছে, তাদের মাঝে যত ইচ্ছে যতটা সময় কাটানো সম্ভব এখানে আসবেন, আমাদের উপদেশ দেবেন, তাদের উপদেশগুলো আমরা মাথা পেতে নেব। এক বিশৃঙ্খল পরিস্থিতি, এই বিশৃঙ্খল পরিস্থিতিতে এ ধরনের কথা সুন্দর লাগবে না সেটা আমিও জানি। তারপরে আমার অনেক কিছু বলার ছিল, অনেক মনের কথা ছিল, তাই জমানো করে আমি এখানে শেষেছি। আল্লাহ হাফেজ, জানা বলছি ধন্যবাদ। এসএসসি 2010 নবীনের বরণ এবং 2011 আয়োজিত অনুষ্ঠানে তখনকে আমার স্মরণ। আসসালামু আলাইকুম। আজকে যতজন শিক্ষক ফুরি ফেলেন না,
সব ফুড়ি ফেলেন না, খালি ঠ্যাংই পাইছেন চামড়া বাবা হেভি কি ঝুলছে তোদের বোর্ড হয়নি তোরা খা এখন আমাদের ভাইকে তুইছে কিছু নাই দিতে কি করা আমার দিল নেই ওরে রানা অসংখ্য ধন্যবাদ দেখি ভিড় হবে বাড়ি থুই যাবা তার টেনশন কম হবে চলচ্চিত্র জগতের শ্রেষ্ঠ অভিনেতা হ্যাঁ নাসির খান হাইলাইটস হবে বাই ভাই করো
আসছে তো সবাই তেরি মেরি আসন গ্রহণ করো। এই তোমরা তো তখন এই ও সব ছেলে ফেলি কেন আসেন না আসেন না ব্যথা লাগবে মেলা হয়ে গেছে কালি গেল না